আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব নতুন আসছেন এবং আসার পরে আপনারা ইকামা বানিয়ে নিয়েছেন এবং ইকামা বানিয়ে নেওয়ার পরে সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়েছে আফশির। যখন আপনারা আফশির প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছেন অর্থাৎ নতুন বানিয়ে নিয়েছেন, তখন অনেকেরই মনে প্রশ্ন জাগে, আমরা কি আফশির অ্যাকাউন্টটা কি ব্রাউজার ওপেন করে ইনফরমেশন দেখবো আফশিরের ব্যক্তিগত ইনফরমেশন, আর আফশির অ্যাপে গিয়ে আমরা লগ ইন করে আমাদের আফশির ইনফরমেশন দেখবো? সো অনেকে আমাকে কমেন্ট করে ভাই কোনটা ভালো। দেখুন বন্ধুরা, আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপসি লগ ইন করতে পারবেন এবং অ্যাপে গিয়েও আপনারা আপসি লগ ইন করতে পারবেন। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেভাবে আপনারা লগ ইন করে নিতে পারবেন। সো আপনারা কিভাবে লগ ইন করবেন এবং গুগল ক্রোমে কিভাবে লগ ইন করবেন এবং অ্যাপে কিভাবে লগ ইন করবেন আমি দুইটা এখন দেখে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা সফটওয়্যার রেজিস্ট্রেশন যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। আমি এখন আপসি লগ ইন করব সর্বপ্রথম ব্রাউজার দিয়ে, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার দিয়ে বা যে কোনো ব্রাউজার দিয়ে। সো আপনারা এভাবে লগ ইন করতে পারবেন। তো আমি এখন সর্বপ্রথম দেখিয়ে দিতেছি গুগল ব্রাউজার গিয়ে কীভাবে আপনারা ব্রাউজার গিয়ে আপসি লগ ইন করবেন নতুন ইউজাররা। এই যে দেখুন, আমি এখানে গুগল সার্চ ইঞ্জিন অপশন ক্লিক করছি, এখানে রাইটিং করতেছি এ বি এস এইচ ই আর আপসির, এই যে আপসির লগ ইন এটার একটা ক্লিক করতেছি। আপনারা এইভাবে ক্লিক করবেন, দেন আপনার সামনে অনেকগুলো লিঙ্ক শো হয়ে যাবে। সর্বপ্রথম যে লিঙ্কটা শো হবে এখানে ক্লিক করে দেবেন, সমস্যা নাই, লিঙ্ক ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন, আর যদি আপনাদের ইউজার নেম মনে থাকে তাহলে ইউজার নেমও এন্ট্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই, লগ ইন হয়ে যাবে। আমি এখন আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে পাসওয়ার্ড, আপনাদের আপসিরের পাসওয়ার্ডটা এখানে সঠিকভাবে এন্ট্রি করে দেবেন, দেন লগ ইন একটা ক্লিক করে দেবেন। এখন আপনাদের আপসিরের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারের সাইড ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করে দেবেন। এই যে আমার এসে গেছে 3961, দেন আপনাদের আপসিটা লগ ইন হয়ে যাবে। দেখুন, আপনারা ব্রাউজারে লগ ইন করলে অনেক সুবিধা আছে। কী সুবিধা? এখানে অনেকগুলি অপশান আপনারা একসাথে দেখতে পারবেন এবং আপনার আপসিরের মাধ্যমে অন্য কোনো বন্ধুর ইকামা এক্সপায়ারিটা দেখতে পারবেন। এখানে গিয়ে দেখুন, এই যে ইনকোয়ারি, এই যে এখানে লেখা আছে কোয়ারি ইকামা এক্সপায়ার ডেট, এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে অ্যান্ড এখানে ইমেজ কোডটা এন্ট্রি করে বিউ দিলে ইকামা এক্সপায়ার ডেট বলে দিবে। তারপর আমি এখন চলে যেতেছি দেখুন ডেস্কবোর্ডে, এই যে ডেস্কবোর্ড, এখানে আপনি আপনার সব ইনফরমেশান দেখতে পারবেন আপসিরের, আপনার স্পন্সার, আপনার কপিল, আপনার সব ইনফরমেশান এখানে চলবে। দেখুন, এই যে আপনাদের ডিজিটাল ইকামারটাও এখানে শো হবে। দেখুন, এই যে ডিজিটাল ইকামা, আমার যাদের লাইসেন্স আছে তাদের লাইসেন্সও শো হবে এখানে, যাদের গাড়ি আছে তাদের গাড়িও শো হবে এখানে, এই যে গাড়ির ইস্তেমার শো হবে এখানে, এই যে দেখুন সব ইনফরমেশান এখানে শো হয়ে যাবে। এই যে দেখুন মোর ডিটেলস, এটা ক্লিক করে আপনারা সব ইনফরমেশান দেখতে পারবেন। এখানে এই যে সব ইনফরমেশান চলেছে একসাথে, দেখুন এই যে আমার কপিলের নাম, কপিলের স্পন্সার, কপিলের আইডি, সব এভরিথিং চলেছে। তারপরে এই যে হজ ইনফরমেশান, তারপরে এই যে হেলথ ইন্স্যুরেন্স, এভরিথিং এখানে চলে আসবে। সো আপনারা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে খুললে আপনারা সব ইনফরমেশান একসাথে আপনারা দেখতে পারবেন। এইভাবে আমি এখন যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিছি, এই যে ইলেকট্রনিক সার্ভিস, এই যে সব ইনফরমেশান এখানে আছে, এই যে ব্যাগ, এই যে মাই সার্ভিস, ভাইকেলস, ফ্যামিলি মেম্বার্স, ওয়ার্কার্স অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, আপনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে, এই যে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সো এভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার খুলে আপনাদের আপসিটা দেখতে পারবেন। অ্যান্ড আরেকটা মাধ্যম হয়েছে কি, আপনারা আপসির অ্যাপের মাধ্যমেও আপনারা আপসিটা লগ ইন করতে পারবেন। সো কীভাবে করবেন, আমি এখন লগ আউট করে দিয়েছি এইভাবে, এই যে লগ আউট। এখন আমি চলে যেতেছি আপসির, দেখুন আপসির অ্যাপের মাধ্যমে কীভাবে লগ ইন করবেন। আপনারা চলে যাবেন মোবাইল প্লে স্টোরে, মোবাইল প্লে স্টোর যাওয়ার পরে এখানে রাইটিং করবেন এ বি এস এইচ আর আপসির, এই যে আপসির লেখার সাথে সাথে এখানে অপশন হয়ে গেছে, আপনারা ক্লিক করে দেবেন যে কোনো অপশন। এই দেখুন, এখানে আমার অলরেডি আগের থেকে ইনস্টল করা আছে, আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নেবেন। আমি আগের থেকে ইনস্টল করে রাখছি, সো আপডেট করতেছি, এখানে আপডেট ক্লিক করতেছি, অর্থাৎ আমি অ্যাপটা আপডেট করে নিতেছি আমার মোবাইল থেকে। আর আপনাদের মোবাইলে না থাকলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার অ্যাপটা আপডেট হয়ে গেছে, এখন আমি ওপেন করতেছি, এখানে ক্লিক করতেছি ওপেন উপর, দেন আপনাদের সামনে অ্যাপটা ইনফরমেশান এরকম শো হয়ে যাবে। যদি অ্যাপটার ইনফরমেশান আর বেশি শো হয় কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমার অ্যাপটা
আরবি থেকে ইংলিশ হয়ে যাবে বা ইংলিশ থেকে আরবি হয়ে যাবে। এই যে এখন আরবি হয়ে গেছে, যদি আপনাদের এভাবে আরবি শেখা তাহলে আবার এখানে চেঞ্জ টু ইংলিশ এখানে ক্লিক করে দেবেন। এভাবে এখন ইংলিশ হয়ে যাবে অ্যাপটা। এই যে তারপর এখানে লগ ইন রুফে একটা ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের ই কমার নাম্বারটা এন্ট্রি করে দেবেন অথবা আপনাদের আপসিতে ইউজার নামটা এন্ট্রি করে দেবেন। ই কমার নাম্বার এন্ট্রি করলেও সমস্যা নেই। তারপর এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন আপসিতে, দেন এখানে লগ ইন রুফে একটা ক্লিক করে দেবেন, নো থ্যাংকস। তারপর আপনাদের আপসিরের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারের সাইড ডিজিট একটা ভেরিফাই কোড আসবে, ভেরিফিকেশন কোড। সেই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। এই যে দেখুন আমার অ্যাপে, আপসির অ্যাপে আমার আপসিটা লগ ইন হয়ে গেছে। সো আপনাদের অ্যাপে এভাবে আপসিটা লগ ইন হবে। দেখুন এখানে মাই সার্ভিস সব ইনফরমেশান, এই যে এখানে সব শো হইতেছে। তারপর এখানে মাই ফ্যামিলি, এখানে স্পন্সারেস, এখানে মাই বাইকেল। এই যে দেখুন এখানে ভ্যালুয়েশন, যদি আপনাদের কোনো ট্রাফিক ভ্যালুয়েশন থাকে এখানে শো হবে। এই যে তারপরে আমি এখন চলে যেতেছি এখন মাই সার্ভিস। তারপর আমি এখানে একটা ক্লিক করতেছি ফটোর উপর, তার নামের উপর। আপনারা এভাবে ক্লিক করে সব ইনফরমেশন জানতে পারবেন। এই যে তারপর এখানে ক্লিক করে মাই পার্সোনাল ইনফরমেশন জানতে পারবেন, এখানে ক্লিক করে মাই পাসপোর্ট ইনফরমেশন জানতে পারবেন, এখানে ক্লিক করে মাই আকাম এক্সপায়ার ডেট জানতে পারবেন, এখানে মাই ভিসা জানতে পারবেন। অর্থাৎ যদি আপনাদের ভিসা লাগে থাকে ছুটি যাওয়ার জন্য তাহলে এখানে শো হবে। অ্যান্ড মাই ড্রাইভিং লাইসেন্স, অ্যান্ড মাই ট্রাভেল রেকর্ড, অ্যান্ড লেবার ইনফরমেশন। এই দেখুন এখানে মাই ট্রাভেল রেকর্ড ক্লিক করে আপনি সব ইনফরমেশন জানতে পারবেন, আপনার কতবার সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন সব ইনফরমেশন এখানে চলে যাবে। দেখুন কোন কোন এয়ারলাইন্সে গেছেন সব এখানে শো হয়ে যাবে। দেখুন আমার সব শো হইতেছে। তারপর এখানে মাই পার্সোনাল ইনফরমেশন ক্লিক করে সব ইনফরমেশন জানতে পারবেন, আপনার কফিলের বা আপনার কোম্পানির, আপনার সব এভরিথিং ইনফরমেশন এই যে এখান থেকে জানতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে আপনারা গুগল ক্রমের মাধ্যমে অর্থাৎ গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনারা আপসি লগ ইন করে সব ইনফরমেশন জানতে পারবেন এবং আপসির অ্যাপের মাধ্যমে লগ ইন করে আপনাদের আপসির সব ইনফরমেশান জানতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে নতুন ইউজারদের জন্য। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা এই ভিডিওতে লাইক দেবেন। দেখা হবে অন্য কোনো শিক্ষণীয় মূল্য ভিডিওতে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।